বাইরে ভাই প্রবাসীদের মুদ্রার রেটটা আজকে কিন্তু একদম লাফিয়ে লাফিয়ে বেড়েছে বিভিন্ন দেশের টাকার রেটটা তো একদিনের ব্যবধানে নয় থেকে দশ টাকার মতো করে বেড়ে গিয়েছে আজকে বিশেষ করে উমানের রিয়ালের রেট বেড়েছে কুয়েতের একদিনে প্রায় নয় টাকার মতো করে বেড়ে গেছে বাহরাইনের দিনের রেট অনেক অনেক বেড়েছে কাতারের রিয়েলের রেট বেড়েছে দুবাইয়ের দেরামের রেট বেড়েছে এমনিভাবে সৌদি আরবের রিয়ালের রেটটাও হিউজ পরিমাণে বেড়েছে আজকে হলো নভেম্বর মাসের তেইশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করলে অপর প্রবাসী ভাইরা সঠিক রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি সৌদি আরবের থেকে এক রিয়াল সম পরিমাণ পাঠান তাহলে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে একত্রিশ টাকার ভিতরে পাবেন তাছাড়া ফাউরি থেকে তিরিশ টাকা আশি পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা আশি পয়সা আল্লাজি ব্যাঙ্কে তিরিশ টাকা আশি পয়সা এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা আশি পয়সা মানি থেকেও আপনারা এই রেটটা পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক ক্রিকেটের বিনিময়ে পঁচিশ টাকা চল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানির ট্রান্সফার থেকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আর সিটি সিটির অ্যাপসে তেইশ টাকা আপনারা পঁয়ষট্টি পয়সার মতো করে পাবেন আজকে মার্কিন এক ডলারের বিনিময় একশত সতেরো টাকা তেতাল্লিশ পয়সা তবে রিয়া মানি ট্রান্সফার থেকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সিঙ্গাপুরের এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সার মতো করে পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত তিন টাকা এক পয়সার মতো করে পাবেন গতকালকে থেকে আজকে উমানের রিয়ালের রেটটা অনেকটাই বেড়ে গেছে তবে সকল এক্সচেঞ্জগুলোতে ভিন্ন রেটটা রয়েছে শুধুমাত্র উমানের ট্রাভেল এক্স মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত তিন টাকা এক পয়সা তাছাড়া উমানের মডার্ন আল জাদিদ গ্লোবাল প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত এক টাকা আশি পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন ওপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এই রেটটা পেয়ে যাবে নিমার আটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে তাছাড়া ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা জিসিসি সি এক্সচেঞ্জে দিচ্ছে একত্রিশ টাকা আশি পয়সা লুলুমানি এক্সচেঞ্জে তিরিশ টাকা পাঁচ পয়সা ভাই বন্ধুরা আজকে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেটটা বেড়েছে কুয়েতের এক আরে তিনশো তো একানব্বই টাকা আটত্রিশ পয়সার মতো করে পেয়ে যাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে আল মুজাইনি কুয়েত বারান এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা আটত্রিশ পয়সার মতো করে পাবেন তবে আবার আলাদা এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা দশ পয়সা অন্য অন্য এক্সচেঞ্জেও তিনশত আশি টাকা থেকে শুরু করে তিনশত নব্বই টাকার ভিতরে পেতে পারেন আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো আঠাশ টাকা তিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতচল্লিশ টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সত্তর টাকা উনসত্তর পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ডের এক পঁয়ষট্টি টাকা আটত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একুশ টাকা তিন পয়সা জর্দানের এক একদিনের একশো ছাপ্পান্ন টাকা তেরো পয়সা রোমানিয়ার এক লেওত্রিশ টাকা উনষাট পয়সা জাপানের এক এনে ইউনিশিও টাকা সাহাত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বত্রিশ পয়সা অপরধি মন্দির আজকে বাহারাইনের একদিনের তিনশো তো সতেরো টাকা উনসত্তর পয়সা তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন লুলো মানি এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা উনসত্তর পয়সা তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো দশ টাকা সাত পয়সা জেন্টস এক্সচেঞ্জে দুশো সাতানব্বই টাকা সাতানব্বই পয়সার মতো করে পাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা কাতারের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা লুলু মানি এক্সচেঞ্জে বত্রিশ নব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সকল দেশের টাকা রেটের বিস্তারিত আপডেট